তো আমি অফারটা সম্পর্কে মুস্তাফিজ ভাইয়ের সাথে একটু কথা বলে নিচ্ছি। মুস্তাফিজ নামটা এত কঠিন কেন ভাই? মুস্তাফিজ, আচ্ছা এটা নামটা। অনলি 59,500 টাকা একটা অ্যান্ড্রয়েড টিভি পাবেন। অ্যান্ড্রয়েড টিভি 59,500 টাকা, 55 ইঞ্চি শাওমি টিভি, আচ্ছা আচ্ছা, সাথে স্যামসাং আছে, টিউ 8000, এইউ 8000, সব মডেল অ্যাভেলেবেল, এমআই, সনি এবং স্যামসাং। এই যে সনি, ব্রাভিয়া আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, প্রাইসগুলো আমি বললাম না, কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, তো সবসময় প্রাইস ঠিক থাকে না। তো আসলে এখানে ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, সবার আগে কিন্তু আপনি সার্ভিসটা পাবেন। এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট ভাই, এটা তো আমি কোনো দোকানদারের মাধ্যমে দিচ্ছি না যে তারা সার্ভিস নিয়ে ছয় নয় করবে। হায়ারে কিন্তু সার্ভিস দিবে, হ্যাঁ হ্যাঁ, অপশন নাই। বললাম যদি না দিতে পারি 24 ঘন্টার মধ্যে নতুন টিভি দিয়ে দিই। সবাই কেমন আছেন? আজকে আবার চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে এসেছি ল্যাক্সন ব্র্যান্ডের শোরুমে। তো আমার সামনে মুস্তাফিজ ভাই রয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সব ধরনের টিভি মোটামুটি পাওয়া যায়, আর এটা হচ্ছে ল্যাক্সনের নিজস্ব ব্র্যান্ড। এছাড়াও আপনারা স্যামসাং, সনি, এমআই সব ধরনের টিভি কিন্তু এখানে পেয়ে যাবেন। আর আরেকটা আকর্ষণ হচ্ছে নতুন কিন্তু একটা অফার আসছে। তো মুস্তাফিজ ভাই কেমন আছেন? কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সুন্দর একটা শোরুমে চলে এসেছি, খুবই সুন্দর পরিপাটি করে সাজানো আছে। তো আজকে কি কি অফার থাকবে ভাইয়া? অফার তো হচ্ছে সামনে কাতার বিশ্বকাপ এবং টি-20 ওয়ার্ল্ড কাপ চলতেছে, তো সবাই তো ডলারের উপর বেস করে প্রাইস বাড়ায় দিছে, কিন্তু এটা যেহেতু আমাদের নিজস্ব ব্র্যান্ড, সেক্ষেত্রে আমাদের স্টক যতক্ষণ পর্যন্ত আছে কাতার বিশ্বকাপ উপলক্ষে আমরা বিশাল আকারে ডিসকাউন্ট দিয়ে দিব। আর অবশ্যই ডিসকাউন্ট সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা। এবং আমাদের এই ল্যাক্সন ব্র্যান্ডে আপনার মাধ্যমে আমি আরো বিগত যে কাস্টমাররা জানে, তারপরেও কিছু ফেসিলিটিস বলে দিই আর কি। তিনটা কারণ, ওকে, তিনটা কারণ হচ্ছে আমরা কোয়ালিটি মেনটেন করে টিভি আমাদের ব্র্যান্ডটা সাধারণত করে থাকি। কারণ হচ্ছে 2 বছর প্যানেল পার্টস সম্পূর্ণ আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি, 2 বছরে, এবং 10 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি। এই যে দেখেন কার্টনের গায়ে একদম 10 ইয়ার সার্ভিস ওয়ারেন্টিটা খোদাই করে লেখা আছে। ওকে, আর 2 বছর প্যানেল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়ার কারণে হচ্ছে একটা টিভি তো একদিন আর 2 দিনের জন্য ইউজ করবে না। আর সেক্ষেত্রে হচ্ছে 2 বছর প্যানেল গ্যারান্টিটা যদি আমি দেই, তাহলে সেক্ষেত্রে বাজারে অনেক টিভি আছে ভাই 1 বছর গ্যারান্টি কিছুদিন পরে চলে যায়, তো 2-1 হাজার টাকার জন্য কেন ওইগুলা নিবে? ইভেন সার্ভিসের ব্যাপারটা শুনেন, কেউ সেটা দিতে পারবে না আমি জানি। সেটা হচ্ছে মাত্র 24 ঘন্টার মধ্যে আমরা সার্ভিস, যদি কোনো প্রোডাক্ট সার্ভিসে আসে সেটা 24 ঘন্টার মধ্যে কাতার বিশ্বকাপ উপলক্ষে ডেলিভারি দিব, কারণ খেলা তো দেখতে হবে, দেখতেই হবে। যদি 24 ঘন্টার ভিতরে সার্ভিস না দিতে পারি ওই টিভিটা, এর রেফারেন্সে আরেকটা নতুন টিভি দিয়ে দিব। আচ্ছা, মানে খেলা দেখতে হবে, দেখেন কি একটা সুযোগ করে দিবে এই বিশ্বকাপ উপলক্ষে, এবং বিশাল যে মূল্য ছাড়, পুরো ভিডিওটা দেখতে হবে। আর যে আমি ফেসিলিটিসটা বলছি, কেউ হয়তো বা দিবে না যে 24 ঘন্টার মধ্যে। একটা ব্যাপার একটু জানতে চাই, টিভিগুলো মূলত আমি মানে মনে করি আর কি, যে যারা মিডিয়াম আয়ের মানুষ বা নিম্ন মধ্যবিত্ত, তারা কিন্তু এই টিভিগুলো পারচেজ করে অনেক কষ্টের টাকা, কিন্তু অবশ্যই তাদের কথা কিন্তু একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাদের কথা মাথায় রেখে তো আমরা যে 2 বছর প্যানেল পার্টস রিপ্লেসমেন্টটা দিব, সেক্ষেত্রে একটা টিভির কিন্তু সব মেন হচ্ছে প্যানেল, প্যানেল প্যানেলটা যদি সাপোজ চলে যায় 2 বছরের মধ্যে, সাপোজ ধরেন চলে গেল, তা আমি একটা টিভিতে লাভ করব কত? ধরেন 500-1000, কেউ যদি মনে করে এর চেয়ে বেশি, জান আমি 2000-ই লাভ করলাম। কিন্তু একটা প্যানেল 32 ইঞ্চি একটা প্যানেল যদি যা, তো সেক্ষেত্রে আমার প্যানেল কস্ট আছে 8000, আর তাহলে লসটা কার আমাদের? এর জন্য আমরা অবশ্যই সে মানের দিকটা অবশ্যই বিবেচনা করতে হবে, না হলে কিন্তু আমাদের ব্যবসা লাটে উঠবে। আর ল্যাক্সন কিন্তু বহু বছর ধরে বিজনেস করতেছে, জি জি, মানে নতুন কোম্পানি ভাবে না, অনেক আগের কোম্পানি। ইউটিউবে বিশেষ করে সার্চ দিলে আমার ল্যাক্সন সম্পর্কে অনেক দেখতে পারবেন, অনেক অনেক আইডিয়া আপনারা পেয়ে যাবেন। তো কথা না বাড়াই, হ্যাঁ, আমাদের টিভির প্রাইসগুলো যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ, ধামাকা প্রাইস তো আমি জানি আসছি, এই জন্যই কি কি প্রাইস থাকবে এগুলো আমরা একটু দেখতে থাকি না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওকে, তো ফার্স্টে আমরা 24 ইঞ্চি দিই, 24 দিয়ে আমরা স্টার্ট করব, তাই তো?
পিস দিয়ে স্টার্ট করি। এটা হচ্ছে 24 ডাবল গ্লাস বেসিক। আচ্ছা, এটা কিন্তু দেখেন কতটা সুন্দর টিভি। ডাবল গ্লাস বেসিক টিভিটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস 8500, কিন্তু বর্তমান অনলি কাতার বিশ্বকাপ উপলক্ষে 7500। 7000, এটা কিন্তু বেসিক বেসিক ডাবল গ্লাস 7500, মাত্র 7500। মানে এটা আজকে ধামাকা হচ্ছে। কেউ যদি সিঙ্গেল গ্লাস নিতে চান সেক্ষেত্রে 7000 টাকা। 7000 টাকা? 7000, ওয়াও, জাস্ট ওয়াও। আর এর মধ্যে স্মার্ট আছে, আমি একটা দিই, চারটা মডেল আমি বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, স্মার্টটা হচ্ছে সিঙ্গেল গ্লাস 8300, আর ডাবল গ্লাস অনলি 8800 টাকা। 8800, এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন? হ্যাঁ, অ্যান্ড্রয়েড ভার্সন। আর সাথে কিন্তু 24 থেকে নিয়ে 65 ইঞ্চি পর্যন্ত সেম গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং সার্ভিস 2 বছরের। হ্যাঁ, ফ্যাসিলিটিস এবং প্রতিটা টিভির সাথে আমি এটাও বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে ফ্রি ডিশ, ফ্রি নেটফ্লিক্স, আবার একটা ওয়াল মাউন্ট এবং একটা থান্ডার প্রোটেক্টর, একদম ফ্রি, একদম সব টিভির সাথে। আচ্ছা, ওকে, সব টিভিতে পেয়ে যাচ্ছেন। তো এইটা কিন্তু এবার হচ্ছে বেসিক 32 ইঞ্চি একটা বেসিক টিভি, এই যে দেখেন গ্রে কালার, গ্রে কালারটা হয়তো বা কোথাও নাই, কোথাও নাই। হ্যাঁ, আমরা এই গ্রে এবং গোল্ডেন আমার কাস্টমাররা জানে, দুইটা কালারই অ্যাভেলেবেল, আবার ব্ল্যাকও আছে, কিন্তু আমি বেসিকের গ্রেটা হচ্ছে অনেক সেল হয়, এটা এটাই আমি ডিসপ্লেতে রাখছি। ওকে, যেটা দেখেন অনলি 9000 টাকায় 2 বছর প্যানেল বার রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ একটা ব্র্যান্ডেড টিভি পাচ্ছেন 32 ইঞ্চি বেসিক, অনলি 9000 টাকা, মাত্র 9000 টাকায়। বন্ধুরা, মানে আজকে ধামাকা হচ্ছে লেক্সনে কাতার বিশ্বকাপ উপলক্ষে। আচ্ছা, এবার চলে যাব 32 ইঞ্চি স্মার্টে। হ্যাঁ, 32 ইঞ্চি স্মার্টের মধ্যে না? আচ্ছা, ওকে, 32 ইঞ্চি স্মার্ট দেখেন, ফ্রেমলেস, ফ্রেম বেজারলেস একটা টিভি। এই যে দেখেন সিলভার কালার, দেখেন সিলভার কালার, এটা 2 GB RAM, 16 GB ROM, অ্যান্ড্রয়েড ভার্সন 11। এটার যদি কেউ ব্ল্যাক নেয়, ব্ল্যাকটাও অ্যাভেলেবেল, ব্ল্যাকটাও অ্যাভেলেবেল। আচ্ছা, এটার প্রাইসটা বলে দেই, রেগুলার প্রাইস ছিল 15000, আর বর্তমানে অনলি 12800 টাকা। 12800 টাকা, মানে প্রায় 2200 টাকা নাই? হ্যাঁ, 2200 টাকা নাই, 2200 টাকা ডিসকাউন্ট। ওকে, মানে এটা কিন্তু দেখতে পারেন অ্যান্ড্রয়েডের মধ্যে যারা স্মার্ট টিভি নিতে চাচ্ছেন, এটার বিকল্প নাই। জি। আচ্ছা, পাঁচ প্যানেল গ্যারান্টি 2 বছর? হ্যাঁ, 2 বছর সব টিভিতে, এটা আমি বারবার বলে না দেই, একবারই বলে দিলাম, যেটা হচ্ছে সকল টিভিতে আমাদের লেক্সন 2 বছর প্যানেল বা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, 10 ইয়ার্স সার্ভিস। ওকে, চমৎকার। তো এবার চলে যাবো আর একটা DK3। DK3, হ্যাঁ, যেটা হচ্ছে সবার পছন্দের শীর্ষে, ডাবল গ্লাস উইথ ভয়েস কন্ট্রোল, 2 GB RAM, 16 GB ROM। এটার প্রাইস হচ্ছে অনলি 14800 টাকা, অনলি কিন্তু 14800 টাকা। বাজারে 18-20 এমন আছে, অনেক ব্র্যান্ড আছে, আমি নাম না বলি, নাম না বলি। এবং এটার ভাই কালার রেজুলেশন, মানে এটা মাখন, মানে এটা এত চমৎকার লাগতেছে, অনেক দিকে 3 থেকেও কিন্তু এটার কোয়ালিটি অনেক বেটার। জি জি, অনেক বেটার। আচ্ছা, এর মধ্যে আবার চলে যায় একটা সিঙ্গেল গ্লাস, সিঙ্গেল গ্লাস, সিঙ্গেল গ্লাসে এটা হচ্ছে টিভিটা 1 GB RAM, 8 GB ROM, গরিবের স্মার্ট টিভি বলা চলে, মানে যারা বাজেট কমের মধ্যে আছেন, ওটার জন্য অনলি 12200 টাকা, অনলি 12200। ভাইয়া, যদি কেউ দামাদামি করে সেটা কি পসিবল? না, পসিবল না, আমি একটু রেটটা তো একদম ইয়ে করে দিছি, তারপরেও যদি আপনার নাম বলে কেউ আসে, আমি চেষ্টা করব তার অন্তত রিকশা ভাড়াটা দিয়ে দেওয়ার জন্য, দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আর ঢাকার মধ্যে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি, আর ঢাকার বাইরে যদি কেউ কুরিয়ারে নিতে চায়, সেক্ষেত্রে 1-2000 টাকা আমাকে কন্ডিশন করবে, আর বাকি টাকা আমি কন্ডিশনের মাধ্যমে আমি দিয়ে দিব আর কি। ওকে ওকে, এটা কিন্তু সুন্দর একটা সুযোগ। আচ্ছা, আর এবং আমি আরেকটা কথা বলি প্রবাসী ভাইদের জন্য, অনেকে বলেন যে ভাবি বাসায় একা, তো টিভিটা কে সেট করবে, দূরে ভাঙানি যা, এমন ভয় থাকলে আমি আমার লুকের মাধ্যমে একদম বাসায় লাগিয়ে দিয়ে আসার দায়িত্বটা আমি নিয়ে নিলাম। পুরো বাংলাদেশ নাকি শুধু ঢাকা? পুরো বাংলাদেশ, পুরো বাংলাদেশ। হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে যে যাতায়াত খরচটা, যে লোকটা যাবে সে যাতায়াত খরচটা আপনাদের বহন করতে হবে, কিন্তু আপনার টিভি পায়া বুঝা তারপরে তার কাছে টাকা দিয়ে দিতে পারবেন। এটাও একটা সুযোগ করে দিলাম আপনার মাধ্যমে। ডাবল গ্লাসের মধ্যে সবচেয়ে কম দামের একটা টিভি, আচ্ছা, অনলি 13500 টাকা, অনলি কিন্তু 13500 টাকা। এটা 1 GB RAM, 8 GB ROM। এটা কিন্তু সাউন্ড বারও আছে? হ্যাঁ, সাউন্ড বারও আছে, এই যে মিনি সাউন্ড বার। আচ্ছা আচ্ছা, এবং এটা যদি কেউ নিতে চায় যে এটা ভয়েস কন্ট্রোল লাগবে আমার, সেম এই টিভি, এটা 2 GB RAM, 16 GB ROM-এর ভয়েস কন্ট্রোল সহ হচ্ছে 14500 টাকা। 14500? হ্যাঁ, 14500। এটা কিন্তু থিয়েটার সিরিজ, থিয়েটার। আচ্ছা আচ্ছা, থিয়েটার সিরিজ। আর ভয়েস কন্ট্রোল নিয়ে অনেকে একটু বুঝে কম, আমি তাদেরকে একটু বলি যে আপনারা রিমোটের মাধ্যমে যা কমান্ড করবেন সেটাই কিন্তু টিভি শুনবে আর কি, কথা বলবে। জি জি। আচ্ছা, ওকে,
বর্তমান প্রাইস অনলি 18,900 টাকা। এটা 40 ইঞ্চি? হ্যাঁ 40 ইঞ্চি ডাবল। 18,900 টাকা অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড প্লাস ভয়েস কন্ট্রোল সহ 2GB 16GB পাচ্ছেন। জি জি। আর কি চান বলেন, সব আছে। এটার মধ্যে যদি কেউ ভয়েস ছাড়া নিতে চান, যে ভয়েস ভেজাল মনে হয়, সেটাও অ্যাভেলেবেল। ওইটা হচ্ছে 1000 টাকা কম। 1000 টাকা? হ্যাঁ 17,900 টাকা। আসলে অনেকে বোঝে না তো, এটা দরকারও হয় না অনেকের। জি, তারা কিন্তু এটা 1000 টাকা কমিয়ে ওইটা নিতে পারবে 17,900 টাকায়। আচ্ছা, 40 এর মধ্যে সিঙ্গেল গ্লাস হচ্ছে অনলি 16,500 টাকা। 16,500 টাকায় 40 ইঞ্চি টিভি, 2 বছর প্যানেল বার রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকছে। এটা হচ্ছে আমাদের 40 এর মধ্যে একটা ধামাকা একটা অফার, 16,500 টাকায় 40 ইঞ্চি টিভি। ওকে, তো আসলে এখানে ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, সবার আগে কিন্তু আপনি সার্ভিসটা পাবেন। এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট ভাই, এটা তো আমি কোনো দোকানদারের মাধ্যমে দিচ্ছি না যে তারা সার্ভিস নিয়ে ছয় নয় করবে। হায়ারে কিন্তু সার্ভিস দিবে। হ্যাঁ হ্যাঁ, অপশন নাই, বললাম যদি না দিতে পারি 24 ঘন্টার মধ্যে নতুন টিভি দিয়ে দিই। নতুন টিভি দিয়ে? আচ্ছা আচ্ছা, ওকে। আর 40 এর মধ্যে আরেকটা যদি সিঙ্গেল গ্লাস ভয়েস নিতে চায়, সেক্ষেত্রে 17,500। 17,500? হ্যাঁ। ওয়াও, আচ্ছা, এরপরে কি দেখবো? এবার যাব হচ্ছে সবার চাহিদার শীর্ষে DK5, 43 ইঞ্চি DK5। দেখা যায় আপনি জানেন এ সম্পর্কে, এটা রিয়েল 4K একটা টিভি, DK5, 2GB RAM, 16GB ROM। এটা রেগুলার প্রাইস দেখেন 27,000 টাকা। 27,000 টাকা, কিন্তু এই বিশ্বকাপ উপলক্ষে আমরা দিচ্ছি অনলি 24,500 টাকায় DK5। DK5 24,500 টাকায় 43 ইঞ্চি একটা টিভি, 43 ইঞ্চি 4K। 4K, আচ্ছা এটা ভয়েস থাকবে ভাইয়া? হ্যাঁ অবশ্যই ভয়েস আছে। ভয়েস আছে? ভয়েস আছে। মানে দেখেন যা চাচ্ছেন সব পাবেন। 4K, 2GB RAM, 16GB ROM, আবার হচ্ছে ভয়েস কন্ট্রোল সহ, কি নাই কি নাই, আবার মেটাল মেটাল সাউন্ড বার সিস্টেম সহ। আচ্ছা, এটা সাউন্ড কিন্তু হিউজ সুন্দর হয়, মানে অনেকে আসলে DK5 তো কিনেছেন জানেন, সাউন্ড নিয়ে আসলে কথা বলার কিছু নেই। অনেক বড় ভাই হচ্ছে DK3, চলে যাবে বড় ভাই। হ্যাঁ DK3, এটা হচ্ছে ডাবল গ্লাস, এই ডাবল গ্লাস এটাও সেম কনফিগারেশন, কিন্তু এটা ফুল একটা HD টিভি, 4K সাপোর্টেড। সাপোর্টেড মানে ইউটিউবে দেখতে পারবেন? ইউটিউবে দেখতে পারবেন 4K। আচ্ছা, এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 28,500, বর্তমান প্রাইস দেখেন অনলি 26,000 টাকা। 26,000 টাকা, মানে 2,000 টাকা ডিসকাউন্ট, ডিসকাউন্ট শুধু এই বিশ্বকাপ উপলক্ষে, বিশ্বকাপ উপলক্ষে। ওকে, এবার আরেকটা সুন্দর একটা চাহিদার শীর্ষে ভাই, সোনি নাকি? এটা সোনি টিভি না ভাই, গরিবের MI। MI? হ্যাঁ গরিবের MI, ফ্রেমলেস 43 ইঞ্চি ফুল HD একটা টিভি, 4K সাপোর্টেড। এটার রেগুলার প্রাইস 25,500, বর্তমান অনলি 23,000 টাকা। অনলি 23,000? 23,000 টাকায় একটা ফ্রেমলেস 43 ইঞ্চি টিভি পেয়ে যাচ্ছেন। এটা মানে এটা কালার রেজুলেশনটা মানে অন্যরকম, আসলে এটা ফ্রেমলেস টিভির কোনো তুলনা হয় না। কেউ যদি সিঙ্গেল গ্লাসের মধ্যে টিভি নিতে চান, সেক্ষেত্রে ফ্রেমলেস হচ্ছে লুকিং একদম গর্জিয়াস, এটা সবাই জানে কতটা চমৎকার। আর 43 এর মধ্যে সেম এই মডেলটা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, সেম এই মডেলটার মতো একটা টিভি আছে। এটা যেমন সাউন্ড বার সিস্টেম ওইটাও, ওইটা ডিসপ্লে করা নাই, কিন্তু এটা দিয়ে আমি ওইটা বুঝাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওইটা অনলি 24,500 টাকা, অনলি 24,500 টাকায় এই সেম এই মডেলটা। ওকে, 43 ইঞ্চি। হ্যাঁ, ছোট টিভির মধ্যে এই আমাদের কালেকশন। এবার চলে যাবো হচ্ছে বড় টিভি। বড় টিভি? হ্যাঁ বড় টিভি দেখেন 50 ইঞ্চি টিভি, কারণ খেলা দেখলে তো বড় টিভি লাগে, মানে আপনারা যারা হচ্ছে কাতারে যেতে পারছেন না, কিন্তু টিভির মাধ্যমে গ্যালারিতে বসে গ্যালারিতে তারা কিন্তু এটা দেখতে পারেন, যারা এটা দেখতে পারেন। এটা এটা দেখেন 33,000 টাকায় 50 ইঞ্চি 4K টিভি। আচ্ছা, অনলি 33,000 টাকা, মাত্র 33,000 টাকা। হ্যাঁ, এটা রেগুলার প্রাইস 36, বর্তমানে অনলি 33,000 টাকা একটা 4K টিভি, 2GB RAM, 16GB ROM, অ্যান্ড্রয়েড ভার্সন, এলিভেন এলিভেন হ্যাঁ এলিভেন। এটা কিন্তু অনেক সুন্দর একটা টিভি, খুবই চমৎকার। আর 50 ইঞ্চির মধ্যে কেউ যদি DK5 টা নিতে চান, আচ্ছা সেম DK5 সবাই চিনেন, ওকে DK5 টাও আছে অ্যাভেলেবেল। এটা সেম এই টিভিটা হচ্ছে অনলি 35,000 টাকা। অনলি 35,000 টাকায় 50 ইঞ্চি টিভি। দেখেন আজকে যে কি পরিমাণ ধামাকা চলতেছে, এত কমে কমে টিভি পাচ্ছেন। তো ভাই কম যে দিচ্ছেন, টিভি তো ভালো,
ভাই ভালো না হলে যে লাভ লসের হিসাবটা বুঝাইলাম, যদি 2 বছর তো আমার প্যানেল পার্টস গ্যারান্টি দিতে হবে, যদি আমার ভালো না হয় 1000 টাকা লাভ করতে যায় আমার 10000 টাকা যাবে, তো কি দরকার আছে আমার এমন ইয়া। মানে তারা এতটা নিশ্চিত জিনিসগুলো সম্পর্কে যে 2 বছর নিয়ে তারা একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছে, 2 বছর সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা 55 ইঞ্চির প্রাইসটা বলে দেয়, 55 ইঞ্চি সেম এটিভিটাই, এটিভিটা হচ্ছে অনলি 42,500 টাকা, 42,500 টাকায় 55 ইঞ্চি টিভি পেয়ে যাচ্ছেন। আর একটা টিভি আছে ব্ল্যাক, অনলি 42,000। ওয়াও। আচ্ছা 65 ইঞ্চি সেম এই টিভিটা, 65 ইঞ্চি টিভিটা হচ্ছে অনলি 55,000 টাকা, 55,000। ওইটারও সেম 2 জিবি র্যাম 16 জিবি রোম, অ্যান্ড্রয়েড ভার্সন 11। হ্যাঁ 11। আচ্ছা আচ্ছা। আর আমি কাস্টমারদেরকে একটু সুন্দর ইয়া বলে দেয় অ্যাড্রেসটা, বিশেষ করে আমাদের 2টা শোরুম আর 1টা অফিস, তো সবখানেই যেতে পারবে। তো এখানে আসতে হলে নয়া পল্টন পলয়েল সুপার মার্কেটের ঠিক উল্টা পাশে হচ্ছে পল্টন চায়না টাউন। আচ্ছা এটার ঠিক লেভেল 6-এ 39 নম্বর দোকান। যদি কেউ চিনতে অসুবিধা হয় তাহলে নিচে এসে আমাদের কল করলেই আমরা রিসিভ করে নিয়ে আসব। আর একটা শোরুম হচ্ছে গুলিস্তান, একদম বাংলাদেশের প্রাণ কেন্দ্র যেটা বলে গুলিস্তান শপিং কমপ্লেক্স, শপিং কমপ্লেক্সের 3rd তলায় 2x164 নম্বর দোকান, ওইটাও হচ্ছে ল্যাক্সন ইলেকট্রনিক্স। ওখানেও যদি কেউ চিনতে অসুবিধা হয় কল করবেন। আর এই শোরুমে যে প্রাইসগুলো বলছি, যদি ওই শোরুমে কোনো কথায় বেশি বলে বা যে এত টাকা এরছে, আমাকে কল করবেন, জাস্ট আমি সেম প্রাইসে বলে দিব, সেম প্রাইসে আপনি ওই শোরুম থেকেও নিতে পারবেন। মানে আপনার যেখানে সুবিধা হয়, হ্যাঁ যেখানে সুবিধা হয় আসার ক্ষেত্রে। আর একটা হচ্ছে ফকিরাপুল পানির ট্যাঙ্কের ঠিক উল্টা পাশে দৈনিক জনতার গলিতে আমাদের অফিস প্লাস ফ্যাক্টরি, এখানেও কেউ যদি আয়সা ভিজিট করে যেতে চান যেতে পারেন, যে আমাদের আসলেই কি ফ্যাক্টরি আছে কিনা বা অফিস আছে কিনা সেটা হচ্ছে কথা। আর আমি যাদের সাধ্যের চেয়ে আছে যে একটু বড় টিভি নিবে, প্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেমন এমআই, সনি এবং স্যামসাং, এই যে সনি ব্রাভিয়া আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। প্রাইসগুলো আমি বললাম না, কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, তো সবসময় প্রাইস ঠিক থাকে না, আপনার ভিডিওটা দেখা যাচ্ছে 3-4 দিন পরেও আপলোড হতে পারে, সেক্ষেত্রে যদি এই প্রাইসে না দিতে, যখন যে প্রাইস এক্স্যাক্টলি ওই প্রাইসটা আমার কাছে মডেল সহ জানতে চাইবেন, আমি বেস্ট প্রাইস পাবে, তো অবশ্যই শোরুম থেকে মিনিমাম 5,000-7,000 টাকা কম পাবে, আমি এতটুকু বলে দিলাম। মানে এই পণ্য যদি কেউ বলে যে এটা আমি নকল স্টিকার লাগাই না বা নকল প্রোডাক্ট, তাহলে 2 লক্ষ টাকা তাদেরকে পুরস্কার দিয়ে দিই, 2 লক্ষ। টিভিটা ফ্রি। আচ্ছা ওকে। এই যে আরেকটা টিভি আমি দেখাই, শাওমির একটা টিভি, শাওমির বিশ্বকাপ উপলক্ষে এই 4S টিভিটার বিশাল ডিসকাউন্ট, বিশাল ডিসকাউন্ট। এই টিভিটা অনলি 59,500 টাকা একটা অ্যান্ড্রয়েড টিভি পাবেন, অ্যান্ড্রয়েড টিভি 59,500 টাকা, 55 ইঞ্চি শাওমি টিভি। আচ্ছা আচ্ছা। সাথে স্যামসাং আছে TU8000, AU8000, সব মডেল অ্যাভেলেবেল। আপনারা অবশ্যই আমাকে কল করতে হবে এই সনি স্যামসাং সম্পর্কে জানতে হলে, কল করলে আমি বাকি যে মডেল ওয়াইজ আমাকে বললে আমি প্রাইসটা বলে দিব। মানে আপনারা এমআই, স্যামসাং, সনি, হ্যাঁ সব ধরনের মডেল মডেল অ্যাভেলেবেল আছে, আমাকে জাস্ট মডেল সহ আমাকে বলবে কত ইঞ্চি নিতে চায়, আমি প্রাইসটা বলে দিব, যদি কম হয় তাহলেই আইসেন, কোনো সমস্যা নাই। আপনি পাশের শোরুম তো দেখা আমাকে কল করবেন যে ভাই এই সনির এই মডেলটা কত। আর স্যামসাং এর একটা মডেল আমি ফাস করে দিই, হ্যাঁ স্যামসাং এর একটা মডেল আমি ওপেন করে দিব, যেটা হচ্ছে স্যামসাং বেসিক টিভি 4010, অনলি 16,500 টাকায় পাবেন। তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে ভাই রাখছে কম, একটাই বলে দিচ্ছি এটার কিন্তু স্যামসাং এর 4010 একটা শোরুমে গেলে 21,900 টাকা, এটার প্রাইস হ্যাঁ আমার কাছ থেকে পাবেন অনলি 16,500। আচ্ছা এটা হচ্ছে অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ 2 বছর, কল করবেন বাসায় চলে যাবে সার্ভিসম্যান। আর এমআই বা সনি নিতে চাইলেও কি একই ওয়ারেন্টি গ্যারান্টি থাকে? সনির ক্ষেত্রে 2 বছর প্যানেল পার্টস গ্যারান্টি, কিন্তু এমআই এর ক্ষেত্রে আমরা গ্যারান্টি দিতে পারছি না, শুধু সার্ভিস ওয়ারেন্টি, কারণ এমআই এর বাংলাদেশে কিছু নাই, এটা সবাই জানে এটা গ্লোবাল ভার্সন, যেটা হচ্ছে ইউরোপিয়ান ভার্সন, ফরেস্টা বা P1 সবে অ্যাভেলেবেল, আমাকে অবশ্যই কল করতে হবে। ওকে তো মোটামুটি শেষ। তো মুস্তাফিজ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর টিভির কালেকশনগুলো দেখানোর জন্য। আমার মনে হয় যে লেক্সন কিন্তু অনেক কম প্রাইসের মধ্যে সবার স্বপ্ন পূরণ করতে পারবে, তো অবশ্যই কিন্তু আপনারা এই শোরুমটার মধ্যে চলে আসবেন। আমি আজকের ভিডিওটি লম্বা করছি না, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।